গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মুস্তাফিজুর রহমান তোমাদের গণিত স্যার আজ আমরা এক নম্বর অধ্যায়ের লেকচার দুই করব আমি প্রথম দিন তোমাদের দেখাইছিলাম যে এইচএসসিতে কিভাবে ভালো রেজাল্ট করা যায় বা ম্যাথমেটিক্সে কীভাবে কোশ্চেন হয় সে কোশ্চেন প্যাটার্নটা আমি দেখাইছিলাম এবং আমি বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক করব হ্যাঁ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস করবো আমরা তো আজ আমাদের দ্বিতীয় ক্লাস এবং আমরা এই ক্লাসে এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায় থেকেই আমরা পর্যায়ক্রমে অন্য অন্য শেষ করব প্রথমে আমরা ম্যাট্রিক্স আর নির্ণায়ক করতে চেয়েছিলাম যেহেতু আমরা ম্যাট্রিক্স অধ্যায় দিয়ে শুরু করছি তো আমরা প্রথমে একটু একটু ইতিহাস সম্পর্কে আমি তোমাদের বলি দেখো সূচনা হয় হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের পূর্বে তার মানে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের দুইশো বছর পূর্বে ম্যাট্রিক্স সূচনা হয় এবং এই সূচনাটা করেন হচ্ছে প্রাচীন ব্যাবিলন ও চীন থেকেই এই সূচনাটা হয় হ্যাঁ তো দেখো এর পরে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার হ্যাঁ আবার বলছি নামটা জেমস জোসেফ সিলভেস্টার ইনি ছিলেন ইংরেজ গণিতবিদ ইনি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক সম্পর্কে ধারণা ব্যক্ত করেন তো তারই সহকর্মী নাম হচ্ছে আর্থার ক্যালি ওই জেমস জোসেফ সিলভেস্টারের সহকর্মী তার নাম হচ্ছে আর্থার ক্যালি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা দেন এবং এই বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন এটা হচ্ছে আঠারোশো সালে ওকে এবং পরবর্তীতে এই আর্থার ক্যালি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তার নিজস্ব পত্রিকা মেমোয়ের অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্সেস হ্যাঁ এই তার নিজের পত্রিকা সে পত্রিকার নাম হচ্ছে মেমোয়ের অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্সেস এই পত্রিকায় প্রথম বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন তিনি ওকে এবং এ কারণে এই আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয় তাহলে আমরা জানলাম কি ম্যাট্রিক্সের জনক হচ্ছে কে আর্থার ক্যালি এবং তিনি তার মেমোয়ের অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্সেস এই পত্রিকায় বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করে ওকে আচ্ছা দেখো এরপরে বিখ্যাত পদার্থবিজ্ঞানী আমরা জানি হাইজেনবার্গ একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ইনি উনিশশো পঁচিশ খ্রিস্টান খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন ওকে তো দেখো গণিতের বিভিন্ন সমীকরণ জোটের সমাধানের ক্ষেত্রে তারপরে সম্ভাবনা তত্ত্বে তারপরে হচ্ছে উচ্চতর অর্থনীতিতে ব্যবসায় গণিতে আয় ব্যয়ের হিসাব ইত্যাদি ক্ষেত্রে ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে এবং বহুলভাবে ব্যবহৃত হয় হ্যাঁ যেমন শেয়ারের ক্রয় বিক্রয়ের হিসাব হিসাবে তারপরে হচ্ছে কোন প্রকার ট্রেজারি বন্ডে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে হ্যাঁ এই সমস্ত আরো অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্সের অনেক ব্যবহার রয়েছে ওকে তো আচ্ছা তো প্রথমে আমরা ম্যাট্রিক্স কি সেটা একটু আমরা জানব দেখো ম্যাট্রিক্সটা আসলে কি দেখো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় হ্যাঁ আমি বলছি আমি আবারও এখানে লিখছি দেখো এ হচ্ছে বিভিন্ন তথ্য এখানে হচ্ছে আমি এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট আমি এখানে কয়েকটা গণিতের কয়েকটা সংখ্যা আমি লিখলাম ওকে তো এই সংখ্যাগুলাকে আমি যদি আমি যদি শাড়ি বরাবর তার মানে সারি মানে কি আনুভূমিক বরাবর ঠিক আছে আর কলাম কলাম মানে হচ্ছে উলম্ব বরাবর ওকে তাহলে শাড়ি বরাবর এবং কলাম বরাবর যদি আমি সাজাই তাহলে যে আয়তাকার বিন্যাসটা আমি পাই এই যে আয়তাকার যে বিন্যাসটা আমি পেয়েছি এই আয়তাকার বিন্যাসটাকে বলা হয় ম্যাট্রিক্স এখানে আমি দেখো শাড়ি বরাবর সাজাইছি এক দুই তিন এটা শাড়ি বরাবর মানে আনুভূমি বরাবর সাজাইছি তারপরে হচ্ছে দেখো তিন চার পাঁচ এটাকেও আমি আনুভূমিকভাবে সাজাইছি আবার দেখো ছয় সাত আট এটাকেও আনুভূমিকভাবে আমি সাজাইছি এরপরে দেখো এক তিন ছয় এটা হচ্ছে উলম্ব বরাবর মানে কলাম বরাবর তারপরে হচ্ছে দুই সের সাত এটা হচ্ছে উলম্ব বরাবর তার মানে হচ্ছে কলাম বরাবর দেখো এখানেও এটা হচ্ছে কলাম বরাবর উলম্ব বরাবর তাহলে কি বললাম বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে যদি সারি ও কলাম বরাবর সাজানো হয় তাহলে যে আয়তাকার বিন্যাসটা আমরা পাই একটা একটা আয়তাকার বিন্যাস টোটালটা তাহলে যে আয়তাকার বিন্যাসটা আমরা পাই এটাকে ম্যাট্রিক্স বলা হয় ওকে এবং এই আয়তাকার বিন্যাসকে ইংরেজিতে বলা হয় কি রেক্ট্যাঙ্গুলার অ্যারে তাহলে আমি এটা লিখতে পারি ইয়ে একটি ম্যাট্রিক্স হ্যাঁ যেখানে আমি কী করলাম গণিতের কিছু ডিজিটকে কিছু সংখ্যাকে আমি আয়তাকারে এবং উলম্ব বরাবর তার মানে হচ্ছে আনুভূমিক রেখা বরাবর মানে শাড়ি বরাবর এবং কলম বরাবর মানে উলম্ব রেখা বরাবর আমি সাজালাম সাজিয়ে আমি একটা আয়তাকার বিন্যাস পেয়েছি রেক্ট্যাঙ্গুলার অ্যারে বলা হয় এবং এই আয়তাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স ওকে তা এখন দেখো এই ম্যাট্রিক্সকে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় ওকে আবার এই ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও বোঝানো হয় আবার এই ম্যাট্রিক্সকে দেখো এখানে এইভাবে দুইটা দাগ দিয়েও বোঝানো হয় হ্যাঁ এখানে যেমন এ বি ডি সি এটাও একটা ম্যাট্রিক্স আমি এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাতে পারি তৃতীয় বন্ধনে দিয়ে তারপর এটা দেখো প্রথম বন্ধনে দিয়েও বোঝাতে পারি আমি আবার হচ্ছে এটা হচ্ছে এরকম এটা দিয়েও আমি বুঝাতে পারি এটাও ম্যাট্রিক্স বোঝাবে এটাও ম্যাট্রিক্স বুঝাবে এটাও ম্যাট্রিক্স বুঝাবে ওকে তাহলে আমরা সাধারণত এই তিনভাবে প্রকাশ করতে পারি দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এই বন্ধনী দিয়ে আমরা প্রকাশ করতে পারি ওকে আচ্ছা তো এখন দেখো আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্সের সারি কি আর কলাম কি এটা আমরা দেখবো ওকে তো আমি এর আগে আমি তোমাকে আমি তোমাদেরকে বলেছি একটু আগেই যে দেখো শাড়ি শাড়ি বলতে বোঝায় হচ্ছে আনুভূমিক রেখা বরাবর আনুভূমিক রেখা বরাবর যে সংখ্যাগুলো থাকে এটাকে বলা হয় শাড়ি দেখো এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে আরেকটা শাড়ি আনুভূমিক রেখা বরাবর এ একটা শাড়ি আবার দেখো এখানে এ একটা শাড়ি হ্যাঁ তাহলে এই ম্যাট্রিক্সের শাড়ি কিন্তু তিনটা একটা শাড়ি এ একটা শাড়ি এ একটা শাড়ি ওকে এবং এটাকে বলা হয় কি এটাকে বলা হয় হচ্ছে প্রথম শাড়ি ওকে আর এটাকে বলা হয় দ্বিতীয় শাড়ি হ্যাঁ আর এটাকে বলা হয় তৃতীয় শাড়ি ওকে তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে এই যে আনুভূমিক রেখা বরাবর যে ডিজিটগুলো বা সংখ্যাগুলো বসানো হবে ওইটা হচ্ছে শাড়ি এবং এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটা হচ্ছে তৃতীয় শাড়ি ওকে এখন দেখো এই উলম্ব রেখা বরাবর যে ডিজিটগুলো বসানো হবে এইগুলাকে বলা হয় কলাম যেমন দেখো এটা হচ্ছে প্রথম কলাম এই যে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম কলাম ওকে ওকে তারপরে দেখো এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এটা এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এটা হচ্ছে প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম তারপরে দেখো এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের তৃতীয় কলাম হ্যাঁ তাহলে দেখো এটা প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি তারপরে দেখো এটা হচ্ছে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম হ্যাঁ তাহলে এখন দেখো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম অর্ডার অফ ম্যাট্রিক্স দেখো এখানে অর্ডার অফ এ ম্যাট্রিক্স অর্ডার অফ এ ম্যাট্রিক্স এটা কি আমরা এখন দেখব দেখো অর্ডার অফ এ ম্যাট্রিক্স তার মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের কোরম কি আমরা সেটা দেখবো তাহলে আমরা দেখো এখানে লিখলাম এ একটা ম্যাট্রিক্স এ বি সি তারপরে হচ্ছে ই ডি এফ এটা আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম হ্যাঁ তো এখানে খেয়াল করে দেখো তো এটা হচ্ছে শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তাহলে এই ম্যাট্রিক্সটার শাড়ি কয়টা দুইটা এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে দুইটা আবার এখানে দেখো কলাম হচ্ছে এ একটা কলাম তারপরে এ একটা কলাম তারপরে এ একটা কলাম তাহলে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে কয়টা তিনটা হ্যাঁ তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে টু বাই থ্রি এটা কি তার বোধ হয় বাই টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স তার মানে এই কোরম হচ্ছে টু বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স ওকে আমি আবারও বলছি দেখো এই ম্যাট্রিক্সটার শাড়ি হচ্ছে এখানে দেখো শাড়ি একটা দুইটা দুইটা শাড়ি হ্যাঁ আবার হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সটার কলাম হচ্ছে এ একটা কলাম তারপরে এ একটা কলাম তারপরে এ একটা কলাম তাহলে কলাম হচ্ছে তিনটা তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হবে দুই বাই তিন তার মানে এই এই ম্যাট্রিক্সটা হচ্ছে টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স ওকে তাহলে আমরা লিখতে পারি কি দেখো এম সংখ্যক এম সংখ্যক সারি ও সংখ্যক কলাম বিশিষ্ট কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে কোনো ম্যাট্রিক্সকে এম বাই এন ক্রোমের ম্যাট্রিক্স বলা হয় দেখো আমি আবারও বলছি দেখো এখানে দেখো এম সংখ্যক শাড়ি তার মানে এখানে শাড়ি হচ্ছে দুইটা ধরলাম দুইটা এমের মান দুই আবার দেখো এন সংখ্যক কলাম তার মানে এখানে কলাম হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে এখানে ধরলাম এন এর মান থ্রি তাহলে এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম বাই এন ক্রোমের ম্যাট্রিক্স বলা হয় বা এম বাই এন ওয়ার্ডারের ম্যাট্রিক্স বলা হয় হ্যাঁ তার মানে এখানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে দুইটা সারি এবং তিনটা কলাম তাহলে এটাকে কি বলা হবে দুই বাই থ্রি কলামের ম্যাট্রিক্স দুই বাই থ্রি ক্রোমের ম্যাট্রিক্স বা এটাকে বলা হবে কি টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স ওকে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম ম্যাট্রিক্স কি সেটা আমরা দেখলাম তারপরে দেখলাম হচ্ছে কি ম্যাট্রিক্সের ক্রম হ্যাঁ তারপরে আমরা দেখলাম কি শাড়ি কাকে বলে কলাম কাকে বলে এটা আমরা দেখলাম তাহলে আমরা এখানে দেখো এখানে আমি যদি লিখি যে থ্রি ফোর ফাইভ টু ওয়ান থ্রি সিক্স সেভেন ওয়ান আচ্ছা তাহলে বলো তো এই ম্যাট্রিক্সটার কোরম কত তাহলে এই ম্যাট্রিক্সটার কোরম যদি আমি বের করতে যাই তাহলে এখানে দেখো এখানে হচ্ছে একটা তিনটা তার মানে শাড়ি হচ্ছে তিনটা তারপরে আবার দেখো কলাম হচ্ছে একটা কলাম তারপরে দেখো এই যে দুইটা কলাম তারপরে এই যে তিনটা কলাম তাই না তাহলে এই ম্যাট্রিক্সটার কলাম কয়টা তিনটা ওকে তাহলে এই ম্যাট্রিক্সটা কি থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স তার মানে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে তিন বাই তিন ওকে তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স অথবা তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স ওকে আচ্ছা তাহলে এখন দেখো এখন আমরা দেখব যে সাধারণ আকারের একটা ম্যাট্রিক্স আমরা এখন দেখবো সাধারণ আকারের ম্যাট্রিক্স এদিকে আমি খেয়াল করো দেখো এখানে আমি লিখলাম থ্রি ফোর ফাইভ ওপরের ম্যাট্রিক্সটাই লিখলাম এখানে লিখলাম টু ওয়ান থ্রি এন্ড সিক্স সেভেন ওয়ান এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম তো এই ম্যাট্রিক্সটা দেখো এই ম্যাট্রিক্সটা আমরা কি জানি এটা হচ্ছে শাড়ি তিনটা তার মানে শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে একটা দুইটা তিনটা তার কলাম হচ্ছে তিনটা তার মানে এটা হচ্ছে থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স হ্যাঁ তাহলে এখন দেখো এই যে শাড়ি থ্রি ফোর ফাইভ একটা শাড়ি এই শাড়ির এটা একটা ভুক্তি এটা একটা এটা একটা ওকে আচ্ছা তাহলে এখন দেখো এই যে এটা দেখো তো ভালোভাবে খেয়াল করে দেখো এটা হচ্ছে এক নাম্বার শাড়িতে আছে আবার দেখো এক নাম্বার কলামে আছে আমি যদি কলাম বরাবর হিসাব করতে যাই তাহলে এটা এক নাম্বার কলামে আছে আবার এটা হচ্ছে এক নাম্বার শাড়িতে আছে তাই না তাহলে এটাকে যদি আমি লিখি এই ডিজিটটাকে এ তিনটাকে যদি আমি এ ধরি তাহলে দেখো এটা হচ্ছে এক আবার তাহলে এটা আমি লিখতে পারি ওয়ান ওয়ান তার মানে এক নাম্বার কলামে আছে ওকে তার মানে এই চারটাকে দেখো এই চারটাকে যদি আমি এখন ধরি এটাকে যদি আমি এ ধরি তাহলে দেখো এই চারটা আছে কোথায় এক নাম্বার শাড়িতে আছে দেখো এক নম্বর শাড়িতে আছে এটা তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান আর এটা দেখো দুই নাম্বার কলামে আছে এটা হচ্ছে এক নম্বর কলাম এটা হচ্ছে দুই নম্বর কলাম এটা হচ্ছে তিন নম্বর কলাম তাহলে এই চার এই চার ডিজিটটা এটা হচ্ছে আস আসে হচ্ছে এক নম্বর শাড়িতে আর দুই নম্বর কলামে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান টু এ ওয়ান টু ওকে আচ্ছা তাহলে এখন দেখো এই ভুক্তিটাকে এই পাস এই ভুক্তিটাকে আমরা ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি দেখো এই পাঁচ ডিজিটটা আছে কোথায় এক নাম্বার সারিতে আছে আবার তিন নাম্বার কলামে আছে এটা এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম তিন নাম্বার কলাম তাহলে এই পাঁচ এই সংখ্যাটা এক নাম্বার সারিতে আছে আবার তিন নাম্বার কলামে আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ ওয়ান থ্রি ওকে আচ্ছা ঠিক একইভাবে দেখো এই দুই এই দুইটাকে যদি আমি ধরি তাহলে দেখো এটা আছে কোথায় দুই নাম্বার সারিতে দেখো দুই নাম্বার সারি এই যে টু ওয়ান থ্রি এটা হচ্ছে দুই নাম্বার সারি দুই নাম্বার সারিতে আছে আবার দেখো এক নাম্বার কলামে আছে এই দুই দুই সংখ্যাটাকে ধরো এটা হচ্ছে দুই নাম্বার সারিতে আছে আবার আছে এক নাম্বার কলামে এটা হচ্ছে এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম তিন নাম্বার কলাম তাহলে আছে এক নাম্বার কলামে আর দুই নাম্বার সারিতে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো সারি হচ্ছে দুই কলাম হচ্ছে এক আগে সারি পরে কলাম ওকে আগে সারি পরে কলাম তাহলে এটা হচ্ছে দুই নাম্বার সারিতে আর এক নাম্বার কলামে ঠিক এই এক সংখ্যাটাকে যদি আমি এ ধরি তাহলে এটা হচ্ছে কি এটা দেখো এটা হচ্ছে কত নাম্বার সারিতে আছে দুই আছে আবার দেখো দুই নাম্বার কলামে আছে এক নাম্বার কলাম দুই কলাম কলাম তিন তাহলে আবার আছে দুই নম্বর কলামে তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ টু টু এটাকে আমরা কি লিখতে পারি এ টু টু তার মানে হচ্ছে কি দুই নাম্বার সারিতে আছে আবার দুই নম্বর কলামে আছে এজন্য হচ্ছে কি এ টু টু তাহলে এই তিন সংখ্যাটাকে এটা দেখো এটা হচ্ছে আছে দুই নাম্বার সারিতে আছে আবার তিন নাম্বার কলামে আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ টু থ্রি ওকে তার মানে কি হলো এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এই প্রথমটা হচ্ছে সারি পরেরটা হচ্ছে কলাম তাহলে এই তিন সংখ্যাটা দুই নাম্বার সারিতে আছে দুই আর তিন নাম্বার কলাম আছে এই জন্য তিন হ্যাঁ তাহলে ঠিক একইভাবে এই ছয়টাকে যদি আমি ধরি তাহলে এটা দেখো প্রথম সারি, দ্বিতীয় সারি এ হচ্ছে তৃতীয় শাড়ি তার হচ্ছে এই ছয় সংখ্যাটা আছে তিন নাম্বার সারিতে আবার দেখো এ আছে এই ছয় সংখ্যাটা দেখো প্রথম কলামে আছে প্রথম কলাম কলাম হচ্ছে হচ্ছে সেকেন্ড থার্ড কলাম তাহলে এটা হচ্ছে দেখো প্রথম কলামে আছে তাহলে এ থ্রি ওয়ান ওকে আমি ঠিক একইভাবে এটাকে যদি আমি ধরি তাহলে এটা আছে কোথায় দেখো এটা হচ্ছে তিন নাম্বার সারিতে আছে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার সারিতে আছে আর এটা দেখো এটা দ্বিতীয় কলামে আছে। তাহলে থ্রি টু হুম ঠিক একইভাবে এটা দেখো এটা হচ্ছে তিন নাম্বার শাড়িতে আসে তাহলে এ থ্রি আর দেখো তিন নম্বর কলামে আছে দেখো এই যে তিন নাম্বার শাড়িতে আছে আবার দেখো তিন নম্বর কলামে আছে তাহলে এ থ্রি থ্রি ওকে তাহলে ঠিক এই ম্যাট্রিক্সটা আমি কি লিখতে পারি তাহলে এখন দেখো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি ভুক্তিগুলো আমরা এটা কী করলাম আমরা এক নম্বর শাড়ির ভুক্তিগুলো নিলাম দুই নাম্বার শাড়ির ভুক্তিগুলো কি দেখো এ টু ওয়ান তারপর হচ্ছে এ টু টু তারপর হচ্ছে কি এ টু থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি হ্যাঁ তারপরে দেখো তিন নম্বর সারির যে ভুক্তিগুলো আছে এ থ্রি ওয়ান তারপর হচ্ছে কি এ থ্রি টু তারপর হচ্ছে কি এ থ্রি থ্রি ওকে তাহলে এ থ্রি ওয়ানি টু এ থ্রি থ্রি তাহলে আমরা এটা পাই তাহলে এখন দেখো এটা হচ্ছে এক নাম্বার সারি আমরা যদি এ ওয়ান কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এভাবে আমরা আরো অনেকগুলো লিখতে পারি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি এভাবে আমরা আরো অনেকগুলো লিখতে পারি তাহলে এখানে দেখো এখন আমরা এইভাবে ডট ডট দিয়ে আমরা এইভাবে আরো অনেকগুলা শাড়ি আমরা এখানে বসাইতে পারি এখানে আরো অনেকগুলো শাড়ি আমরা নিতে পারি ওকে আচ্ছা এটা হচ্ছে ম্যাট্রিক্সের আমি তোমাদেরকে দেখালাম এটা দেখো ওয়ান 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 টু ওয়ান থ্রি এটা যেহেতু প্রথম শাড়ি এর সবগুলার প্রথমটা ওয়ান আসবে দেখো প্রথমে ওয়ান প্রথমে ওয়ান প্রথমে ওয়ান এখানে যতগুলো ভুক্তি হবে এই শাড়িতে সবগুলো প্রথমে ওয়ান থাকবে ওকে তার মানে হচ্ছে এখানে দেখো দুই তার মানে এটা হচ্ছে প্রথমে দুই প্রথমে দুই প্রথমে দুই তার মানে এটা হচ্ছে দুই নাম্বার শাড়ি তারপর এখানে দেখো প্রথমে তিন তার মানে হচ্ছে এখানে তিন এখানে তিন তার মানে এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি ওকে আবার দেখো এখানে হচ্ছে এই ওয়ান এই ওয়ান এই ওয়ান তার মানে এটা প্রথম কলাম আবার দেখো এখানে এই টু এই টু এই টু তার মানে এটা হচ্ছে দ্বিতীয় কলাম আবার দেখো এই থ্রি 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 এটা হচ্ছে তৃতীয় কলাম ওকে তার মানে আমি যদি বলি যে এই ভুক্তিটা এ টু টু এই ভুক্তিটা কোথায় আছে তাহলে আমরা এই টু টু দেখেই আমরা কি বলে দিব দুই নাম্বার শাড়িতে এবং দুই কলামে আছে ওকে তাহলে এখন দেখো এ থ্রি থ্রি এই ভুক্তিটা কোথায় আছে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো যেটা হচ্ছে তিন নম্বর শাড়িতে এটা হচ্ছে তিন নম্বর শাড়িতে আছে এবং তিন নম্বর কলামে আছে এটা হচ্ছে দুই নম্বর শাড়িতে আছে এবং দুই নম্বর কলামে আছে ওকে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম আমরা একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার দেখলাম এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার হ্যাঁ জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স এটাকে কি বলা হয় জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স তার মানে একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা দেখব হচ্ছে সারি ম্যাট্রিক্স কি এখন দেখো সারি ম্যাট্রিক্স হ্যাঁ এটাকে বলা হয় কি রো ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স কি আমরা এটা দেখব ওকে আচ্ছা দেখো যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি বলা হয় আমি আবারও বলছি এখানে আমি লিখি যে ম্যাট্রিক্সের কেবল একটি শাড়ি বিদ্যমান যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে সারি ম্যাট্রিক্স বলা হয় দেখো যে ম্যাট্রিক্সের কেবল একটি শাড়ি বিদ্যমান মানে শুধুমাত্র একটি শাড়ি আছে ওই ম্যাট্রিক্সকে বলা হয় শাড়ি ম্যাট্রিক্স ওকে তার মানে এখন থেকে উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম যে এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম টু থ্রি ফাইভ দেখো এই ম্যাট্রিক্সের শাড়ি কিন্তু অনলি একটা একটা শাড়ি এই যে একটাই শাড়ি হ্যাঁ এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে অনলি একটা তাহলে যে ম্যাট্রিক্সের একটা শাড়ি বিদ্যমান ওই ম্যাট্রিক্সকে কী বলা হবে শাড়ি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স ওকে এখন যদি এই ম্যাট্রিক্সটার কোরম কত এটা যদি আমরা এখন বের করতে যাই তাহলে দেখো এর শাড়ি হচ্ছে একটা আবার কলাম দেখো এই যে কলাম হচ্ছে একটা একটা আবার এই কলাম আবার এই একটা কলাম কলাম ম্যাট্রিক্সের কিন্তু তিনটা তাহলে এটা হচ্ছে কি ওয়ান বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স তার মানে কোরম হচ্ছে এক বাই তিন ওকে তাহলে আমি কি দেখলাম যে ম্যাট্রিক্সের কেবল একটিমাত্র শাড়ি বিদ্যমান মানে একটিমাত্র শাড়ি আছে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় রো ম্যাট্রিক্স ওকে তারপরে দেখো আমরা কি দেখব কলাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কলাম হ্যাঁ তাহলে কলাম ম্যাট্রিক্সটা কি যে ম্যাট্রিক্সের কেবল একটিমাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয় এখানে কেবল একটিমাত্র সারি বিদ্যমান ছিল এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান তাকে কি বলা হয় কলাম ম্যাট্রিক্স যেমন দেখো এখানে এ ইকুয়াল টু এখানে যদি আমি একটা ম্যাট্রিক্স নিই ধরো হচ্ছে থ্রি ফাইভ সিক্স এখানে এস একটা ম্যাট্রিক্স তাহলে দেখো এই ম্যাট্রিক্সের কলাম কিন্তু একটা এই যে দেখো অনলি একটা কলাম হ্যাঁ এ একটা কলাম তাহলে যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম বিদ্যমান তাকে বলা হয় কি কলাম ম্যাট্রিক্স একটিমাত্র কলাম যে ম্যাট্রিক্সের বিদ্যমান তাকে কি বলা হয় কলাম ম্যাট্রিক্স এখানে দেখো এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা কিন্তু দেখো শাড়ি কিন্তু দুইটা তিনটা একটা শাড়ি আবার দেখো এই একটা শাড়ি আবার দেখো এই একটা শাড়ি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখানে শাড়ি কয়টা তিনটা একটা শাড়ি একটা শাড়ি একটা শাড়ি তিনটা শাড়ি কিন্তু কলাম কিন্তু একটা এই যে দেখো কলাম হচ্ছে টোটাল কলাম হচ্ছে একটা তার মানে এটা হচ্ছে কত থ্রি বাই ওয়ান ওয়াডারের ম্যাট্রিক্স ওকে থ্রি বাই ওয়ান ওয়ার্ডারের ম্যাট্রিক্স তার মানে এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে তিনটা কলাম হচ্ছে একটা এটা হচ্ছে থ্রি বাই ওয়ান ওয়ার্ডারের ম্যাট্রিক্স তাহলে যে ম্যাট্রিক্সের অনলি একটি কলাম বিদ্যমান ওই ম্যাট্রিক্সকে বলা হয় কি কলাম ম্যাট্রিক্স ওকে আচ্ছা তো এরপরে দেখো বর্গ ম্যাট্রিক্স কি হ্যাঁ দেখো আমরা এখন দেখব কি বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হ্যাঁ দেখো যে ম্যাট্রিক্স এর যে ম্যাট্রিক্স এর সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয় দেখো এখানে কি বলছে বর্গ ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে কি যে ম্যাট্রিক্সের শাড়ি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয় তাহলে আবারও পরিসংখ্যাটা দেখো যে ম্যাট্রিক্সের শাড়ি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয় তাহলে এখন দেখো আমি লিখলাম এ একটা ম্যাট্রিক্স আমি লিখলাম হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এ একটা ম্যাট্রিক্স তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের শাড়ি কয়টা একটা শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তাহলে এটা হচ্ছে শাড়ি হচ্ছে দুইটা আবার দেখো এই ম্যাট্রিক্সের কলাম একটা কলাম একটা কলাম আবার এই যে একটা কলাম তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা দুইটা তাহলে এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে এ একটা এ একটা দুইটা আবার কলাম হচ্ছে এ একটা কলাম আর এ একটা কলাম তাহলে দুইটা কলাম তাহলে এখানে দেখো এই ম্যাট্রিক্সের শাড়ি এবং কলামের সংখ্যা সমান তাই না দুই বাই দুই অর্ডারের ম্যাট্রিক্স তাহলে এটা হচ্ছে কি টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স তার মানে হচ্ছে শাড়ি এবং কলামের সংখ্যা সমান শাড়িও দুই কলামও দুই তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স ওকে এবং এখানে কি দেখলাম আমরা যে ম্যাট্রিক্সের শাড়ি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয় তাহলে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স কারণ এর শাড়িও দুইটা আবার কলামও দুইটা তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স ওকে তাহলে এখন দেখো এখানে যদি আমি আর ম্যাট্রিক্স লিখি দেখো এ আমি একটা লিখলাম বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এখানে এই যে ওকে তাহলে এখানে এই ম্যাট্রিক্সটার দেখো তুমি এখানে শাড়ি হচ্ছে একটা সারি একটা সারি দুইটা আর একটা সারি তাহলে শাড়ি হচ্ছে তিনটা ওকে আবার দেখো এই যে কলাম এই একটা কলাম এই যে একটা কলাম আবার দেখো এই একটা কলাম বিই এইস এ একটা কলাম আবার দেখো সি এফ আই একটা কলাম তাই না তাহলে এখানে কলাম হচ্ছে কয়টা তিনটা তাহলে এখানে শাড়ি হচ্ছে তিনটা আবার কলাম হচ্ছে তিনটা তাহলে এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে শাড়ি এবং কলামের সংখ্যা সমান হতে হবে তাই না তাহলে এখানে শাড়িও হচ্ছে তিনটা আবার কলামও হচ্ছে তিনটা তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স আবার এখানে শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা তাহলে এটাও একটা কি বর্গ ম্যাট্রিক্স ওকে তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স এটাকে কি বলবো টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স ওকে মানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান হলেই সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ওকে আচ্ছা দেখো আচ্ছা আমরা এখন দেখব হচ্ছে কি মেইন ডায়াগোনাল কি মানে একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি ওকে এটাকে কি বলা হয় মেইন অথবা প্রিন্সিপাল ডায়াগোনাল হ্যাঁ মুখ্য বা প্রধান কর্ণ এটা হচ্ছে কি এটা আমরা এখন দেখব দেখো আমি এর আগে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ম্যাট্রিক্সের সাধারণ রূপ আমরা কি দেখেছি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এ আমি ধরলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপর হচ্ছে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ওকে তাহলে এটা হচ্ছে আমরা কি ম্যাট্রিক্সের সাধারণ রূপ এরকম এ ওয়ান থ্রি এ ওয়ান ফোর এ ওয়ান ফাইভ ডট 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 হতে পারে এন সংখ্যক ঠিক এভাবে এখানে থ্রি ওয়ান থ্রি টু ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি এভাবেও এন সংখ্যক হতে পারে ওকে তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাধারণ রূপ হ্যাঁ তাহলে এই ম্যাট্রিক্সের দেখো এটা একটা ম্যাট্রিক্সের সাধারণ রূপ এখন এই ম্যাট্রিক্সের দেখো এই যে কন্যটা আছে এই কণ্যটাকে বলা হয় প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল এটাকে বাংলায় কি বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ দেখো এই কন্যর ভুক্তিগুলো কি হবে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এর পরেরটা যদি থাকে তাহলে হবে ফোর ফোর পরেরটা থাকলে হবে ফাইভ ফাইভ তাহলে এই যে দেখো যে কর্ণের ভুক্তিগুলার শাড়ি এবং কলাম একই এখানে দেখো ওয়ান ওয়ান শাড়ি এবং কলাম একই এখানেও দেখো টু টু মানে সারি এবং কলাম একই এখানে দেখো থ্রি থ্রি তার মানে সারি এবং কলাম একই তাহলে যে ভুক্তিগুলার সারি এবং কলাম একই ওই ভুক্তিগুলা নিয়ে যে কর্ণ গঠিত হয় ওই কন্টাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ যেটাকে কী বলা হয় প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল আমরা এখানে কী দেখছি প্রিন্সিপাল অর মেইন ডায়াগনাল দেখ এটা হচ্ছে কি প্রিন্সিপাল অর মেইন ডায়াগনাল তাহলে প্রিন্সিপাল অর মেইন ডায়াগনাল তার মানে হচ্ছে মুখ্য বা প্রধান কণ কোনটা এটা হচ্ছে মুখ্য বা প্রধান কণ্য মানে ওই ভুক্তিগুলা নিয়ে যে ভুক্তিগুলার সারি এবং কলাম সংখ্যা সমান এখানে ওয়ান ওয়ান টু টু এখানে থ্রি থ্রি তাহলে এই ভক্তিগুলা নিয়ে যে কণ গঠিত হয় ওই কণটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগনাল অর মেইন ডায়াগোনাল হুম যেটাকে বাংলায় বলে মুখ্য কণ্য বা প্রধান কণ্য ওকে আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমি আশা করবো তোমরা বাসায় সবাই নিয়মিত পড়াশোনা করবে এবং প্রত্যেক সারের দেয়া অনলাইনে ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং বাসায় যদি কোনো স্যার বাড়ির কাছ দিয়ে থাকেন হোমওয়ার্ক তাহলে সেটা অবশ্যই নিজে প্র্যাকটিস করবে এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন তোমরা পড়াশোনার উপরেই থাকবে মানে পড়াশোনা করবে তাহলে তোমরা আশা করি অবশ্যই ভালো রেজাল্ট করবে ওকে প্রথম থেকেই নিয়মিত হও পড়াশোনায় এবং প্রথম থেকেই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে সবাই তো ধন্যবাদ সবাইকে